وعليكم السلام ورحمة الله ديني بون أبني جانت تيتين شامي شامي تاري ستيري شاتي خراب ببهار كوري راغا راغي أبوستاي এমন অবস্থায় চলে যায় যে ঠিক মতো কথাও বলে না তবে রাতে স্বামী তার স্ত্রীর সঙ্গ চায় এরকম মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিকৃষ্ট বলেছেন কিনা এমন একটি হাদিস আপনি হয়তো শুনেছেন এমনটি বলছেন এই বিষয়ে আপনি জানতে চাচ্ছেন হতে পারে আল্লাহু আলাম এই মুহূর্তে আমার এই ধরনের কোনো হাদিস মনে পড়ছে না কিন্তু আপনার প্রশ্নের ধরন দেখে যে হাদিসগুলো আমার মনে পড়ছে আমি সেটা বলতে চাচ্ছি আর তা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষের ক্ষেত্রে বা স্বামীর ক্ষেত্রে বলেছেন খাইরুকুম লি আহলি ওয়া আনা খাইরুকুম লি আহলি আও কামা ক্বালা আলাইহিস সালাতু সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের নিকট উত্তম মানে সেই স্বামী উত্তম যে তার স্ত্রী তার সন্তান তার মা বাবা তার পরিবারের নিকট উত্তম সেই হচ্ছে উত্তম ব্যক্তি এবং আল্লাহ রাসূল বলছেন আমি আমার পরিবারের নিকট সবচাইতে উত্তম এখান থেকে বোঝা যাচ্ছে যে একজন স্বামীর আচরণ এমন হইতে হবে যাতে করে সে নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে পারে পরিবারের মধ্যে সবচেয়ে একটা উত্তম সম্মানের জায়গায় পরিবারের সকল সদস্যরা তাকে দেখার এটা অবশ্যই সুন্দর আচরণ রাগারাগি তো হবেই সেই ক্ষেত্রে উচিত হবে সুন্দর আচরণের মাধ্যমে সেটা মীমাংসা করা আর স্বামীদেরকে এগিয়ে আসতে হবে বেশি এগিয়ে আসতে হবে এই জন্য যে স্বামীদের বুদ্ধি স্ত্রীদের তুলনায় একটু বেশি থাকে বা এই জন্য একটু স্বামীদেরকে আগে ক্ষমা চাইতে হবে বা আগে যেতে হবে কেননা মেয়েদের অভিমানের পরিমাণটা ছেলেদের তুলনায় একটু বেশি হয়ে থাকে মেয়েরা সবসময় এটা পছন্দ করে তার অভিমান তার স্বামী তার অভিমান ভাঙাবে এর জন্য সবসময় অপেক্ষায় থাকে কখন স্বামী তার অভিমান ভাঙাবে আর স্ত্রীদের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই যেটা আপনার প্রশ্নের শেষ অংশের সাথে মিলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এই হাদিসটি ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করা হয়েছে হাদিসটি ইমাম বুখারি এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা দাআর রাজুল ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবাত যদি কোনো পুরুষ বা কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গ চায় বিছানায় ফাআবাত এবং স্ত্রী যদি অনীহা পেশ করে বা তার সঙ্গ না দেয় ফাবাত গাযবান এবং স্বামী যদি এতে অসন্তুষ্ট হয় ওই স্ত্রীর প্রতি যে স্ত্রী তার কথা শুনল না বা তার সঙ্গ দিল না লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহ সকাল না হওয়া পর্যন্ত ফেরেশতারা ওই নারীর প্রতি ওই স্ত্রীর প্রতি লানত করতে থাকেন অন্য বর্ণনা রয়েছে হাত্তা তারজা যতক্ষণ না সে তার স্বামীর ডাকে সাড়া দিবে ততক্ষণ ফেরেশতারা তার উপর লানত বর্ষণ করবে তাহলে বোঝা যাচ্ছে যে স্বামী যখন তার স্ত্রীকে বিছানায় আহ্বান করবে তার সঙ্গ চাইবে স্ত্রী যদি সেই ডাকে সাড়া না দেয় এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা যারা রয়েছেন তারা ওই নারীর উপরে বা ওই স্ত্রীর উপর লানত করতে থাকেন দোয়া তার উপর থেকে আল্লাহর রহমত যেন উঠে যায় এই দোয়া করতে থাকেন যদি কোনো কারণ ভিন্ন থাকে যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে স্বামীকে বুঝাতে হবে যদি সে বুঝে আলহামদুলিল্লাহ অবশ্যই বুঝবে আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে যদি এমনটি কেউ করে তাহলে অবশ্যই সে গুনাহগার হবে আল্লাহু আলাম বিসসব বারাকাল্লাহু ফিকুম